প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তাহমিনা বেগম, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল সহকারী শিক্ষিকা, আজকে তোমাদের সাথে নির্ধারিত পাঠ কার্যক্রমের সাথে যুক্ত হতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন। আজকে দশম শ্রেণী রসায়ন এবং আলোচ্য অধ্যায় রসায়ন শক্তি থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দুটি সেল বা কোষের চিত্র দেখতে পাচ্ছি। সেল বা কোষ বা বিভিন্ন ধরনের ব্যাটারি একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের কোষের সংগঠিত এবং এটি লেখার পদ্ধতি, অর্থাৎ কিভাবে পরীক্ষা খাতায় উপস্থাপন করলে আমার নাম্বার কাটা হবে না বা নাম্বার কমে যাবে না, সেটি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আজকে আমরা আলোচনা করব গ্যালভানিক কোষ বা সেলের উপর। এখানে আমরা দুটি কোষের চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোষে তড়িৎদ্বারের সাথে, লক্ষ্য করো, একটি ব্যাটারি যুক্ত আছে, কিন্তু তার পাশের কোষটিতে দুটি তড়িৎদ্বার দুটি ভিন্ন দ্রবণে আছে এবং এই এতে পরিবাহীর সাথে কোনো ব্যাটারি সংযুক্ত নেই। কোষ বা সেল আমরা জানি বিভিন্ন প্রকারের হতে পারে, তবে মূল পার্থক্য হচ্ছে যে কোষ বা সেলে ব্যাটারি পরিবাহীর সাথে যুক্ত থাকে সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, এবং যে সেল বা কোষে বা ব্যাটারিতে আমরা ব্যাটারি পরিবাহীর সাথে যুক্ত থাকে না সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। এখানে এই তড়িৎ রাসায়নিক কোষ দুটির মধ্যে মূল পার্থক্য আমরা কি দেখতে পাই বা এই বিষয়ে আমাদের কি কি বিষয়, কি কি টপিক সম্পর্কে জানা থাকতে হবে। তড়িৎ বিশ্লেষ্য কোষ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য এই শব্দটির অর্থ হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে কোনো পদার্থকে বিশ্লেষণ করা বা ভেঙে ফেলা বা আয়নে বিভক্ত করা, যার জন্য আমরা এখানে একটি তড়িৎ উৎস হিসেবে ব্যাটারি ব্যবহার করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারির সাহায্যে পরিবাহীর মাধ্যমে এখানে বিদ্যুৎ প্রবাহিত করে এই দ্রবণে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ছিল কপার সালফেট, সেটিকে আয়নে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে আমরা এই পদার্থটিকে আয়নে বিভক্ত করেছি, যার জন্য এবং আয়নে বিভক্ত করে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে আমরা তড়িৎ বর্তনী সম্পূর্ণ করতে পেরেছি। ঠিক পাশের চিত্রটিতে লক্ষ্য করো, দুটি ভিন্ন দ্রবণে ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ আছে কিন্তু পরিবাহীর সাথে কোনো ব্যাটারি নেই। এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। এই তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা তড়িৎ বিশ্লেষণ কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে আমরা রাসায়নিক বিক্রিয়া বা বিদ্যুৎ তড়িৎ পরিবাহের প্রক্রিয়া সম্পন্ন করি এবং তড়িৎ বর্তনী সম্পন্ন করি। অর্থাৎ এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি আয়নে বিভক্ত করে যে ইলেকট্রন উৎপন্ন হয় সেটি পরিবাহীর মাধ্যমে পরিবাহিত হয় এবং তড়িৎ বর্তনী সম্পন্ন করে। এই কোষ দুটির নাম তোমরা চিত্র দেখে তোমরা এই দুটির নামগুলো তোমরা অবশ্যই শনাক্ত করার চেষ্টা করবে। আজকে আলোচ্য বিষয় থেকে আমাদের শিক্ষণ ফল হচ্ছে গ্যালভানিক কোষ কি তা আমরা বলতে পারবো বা পরিষ্কার ধারণা লাভ করতে পারবো এবং গ্যালভানিক কোষের গঠন ও ক্রিয়া কৌশল আমরা ব্যাখ্যা করতে চেষ্টা করব। চলো আমরা মূল আলোচনার বিষয়ে যুক্ত হই। গ্যালভানিক কোষ বলতে আমরা কি বুঝি? গ্যালভানিক কোষ হচ্ছে যে তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎদ্বার বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে তাকে গ্যালভানিক কোষ বলা হয়।
অর্থাৎ যে তড়িৎ রাসায়নিক কোষে, অর্থাৎ যে সেল বা যে কোষটি আমরা যে সেলটি আমরা তৈরি করি সেখানে এই তড়িৎদ্বারের সাথে বিক্রিয়াগুলো, তড়িৎ বিশ্লিষ্ট দ্রবণের এবং তড়িৎদ্বারের সাথে বিক্রিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজেই আয়ন উৎপন্ন করবে। এখানে বাহির থেকে কোনো বিদ্যুৎ প্রবাহিত করা দরকার হবে না, স্বতঃস্ফূর্তভাবে ঘটে। এই প্রকার কোষকে আমরা গ্যালভানিক কোষ বলি। বিভিন্ন প্রকার গ্যালভানিক কোষ আমরা দেখতে পাই, এর মধ্যে ড্যানিয়েল কোষ নামে একটি কোষ হচ্ছে গ্যালভানিক কোষ। আজকে আমাদের মূল আলোচনা এই গ্যালভানিক কোষের উপর। ড্যানিয়েল কোষ একটি গ্যালভানিক কোষ এবং এই ড্যানিয়েল কোষের গঠনটি আমরা চিত্রের সাহায্যে বুঝতে চেষ্টা করব। ড্যানিয়েল কোষের গঠন, ক্যাথোড হিসেবে একটি পাত্রে কপার দণ্ড এবং কপার সালফেটের জলীয় দ্রবণে ডুবানো থাকে। এখানে লক্ষ্য করো, দুটি ভিন্ন বিকার আছে এবং এই বিকারে দুটি ভিন্ন তড়িৎ বিশ্লিষ্ট পদার্থের দ্রবণ আছে। একটি তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ, এখানে দ্রবণ আছে কপার সালফেট দ্রবণ এবং অপরটি আছে জিঙ্ক সালফেট দ্রবণ। এই ক্যাথোড হিসেবে একটি পাত্রে আমরা কপার সালফেট দ্রবণ নিয়ে সেখানে আমরা কপার দণ্ড বা তড়িৎদ্বার রূপে কপার দণ্ড কপার সালফেট দ্রবণে ডুবানো থাকে। অন্য একটি পাত্রে অ্যানোড হিসেবে জিঙ্ক দণ্ড জিঙ্ক সালফেট দ্রবণে ডুবানো থাকে। লক্ষ্য রাখতে হবে যে তড়িৎদ্বারের তলদেশ যেন কোনোভাবেই এই পাত্রের তলদেশের সংস্পর্শে না আসে। এখানে আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যে দ্রবণটি নিয়েছি, যেমন কপার সালফেট তড়িৎ বিশ্লেষে দ্রবণ আমরা নিয়েছি, এখানে আমরা এই তড়িৎদ্বার যে তড়িৎদ্বারটি আমরা ব্যবহার করব সেই লবণের দ্রবণের ধাতব দণ্ড ধাতব ধাতু দ্বারা এই তড়িৎদ্বারটি তৈরি করা থাকতে হবে। অর্থাৎ কপার সালফেটের ধাতব অংশ হচ্ছে কপার, তাহলে কপার সালফেট তড়িৎ বিশ্লেষ দ্রবণে অবশ্যই আমরা কপারের তৈরি তড়িৎদ্বার আমরা ব্যবহার করব। এবং পাশের যে বিকারটিতে দেখতে পাচ্ছ, অন্য পাত্রটিতে রয়েছে জিঙ্ক সালফেটের দ্রবণ এবং এখানে সে জিঙ্ক সালফেটের ধাতব অংশ জিঙ্ক, এই জিঙ্কের তড়িৎদ্বার আমরা ব্যবহার করেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল কোষের গঠন বর্ণনার সময় আমাদের এই প্রক্রিয়াটি অবশ্যই মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিছুদিন আগে তোমাদের মডেল টেস্ট সম্পন্ন হয়েছে। আমি লক্ষ্য করেছি যে তোমাদের মধ্যে এই কোষের সম্পর্কে হয়তো বুঝার কিছু সমস্যা হচ্ছে, সেজন্য আজকে আমি এর উপর খুব জোর দিয়ে বা জোরালো ভাবে তোমাদেরকে বলছি যে বিষয়টা অবশ্যই বুঝে এবং এবং কিভাবে আমরা এই বিষয়গুলো মনে রাখতে পারি বা টেকনিক গুলো মনে রাখতে পারি সেটি বারবার চর্চা করবে। এবং এখানে অনেকেই তোমরা কপার সালফেট দ্রবণ নিয়ে ভিন্ন একটি তড়িৎদ্বারের ভিন্ন একটি ধাতুর তড়িৎদ্বার প্রবেশ করানো অবস্থায় এই ড্যানিয়েল কোষের গঠন বর্ণনা করেছো, যে এখানে যার জন্য তোমাদের পুরো বর্ণনাটি নাম্বার অবশ্যই কমে যাবে এবং এটি একটি ভুল বা অনেক সময় এটাতে কোনো নাম্বারও দেয়া যাবে না। অর্থাৎ এখানে যে যে বিষয়গুলো আমার ভুল হতে পারে বা যে যে বিষয়ে আমি কনফিউজড, সেই সেই বিষয়গুলো তোমরা আলাদাভাবে নোট করে রাখবে এবং অতি গুরুত্বপূর্ণ অংশগুলো যেগুলো একটু চেঞ্জ হলেই বা উল্টাপাল্টা হয়ে গেলেই তোমাদের কিন্তু পুরো আনসারে জিরো চলে আসবে এবং নাম্বার পাওয়া যাবে না। এ কারণে এই কোষের গঠন আমরা কিভাবে ব্যাখ্যা করছি সেটি অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে।
ক্যাথোড হিসেবে একটি পাত্রে কপার দণ্ড কপার সালফেটের জলীয় দ্রবণে ডুবানো থাকে, অন্য পাত্রে অ্যানোড হিসেবে জিঙ্ক দণ্ড জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে ডুবানো থাকে। দ্রবণদ্বয়ের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নিষ্ক্রিয় তড়িৎ বিশ্লেষক দ্রব পূর্ণ একটি ইউ আকৃতির টিউব ব্যবহার করা হয়। লক্ষ্য করো, এই ইউ আকৃতির টিউবটি আমরা পূর্ণ করে নিব নিষ্ক্রিয় তড়িৎ বিশ্লেষক দ্রবণ পদার্থ দ্বারা। যেমন নিষ্ক্রিয় তড়িৎ বিশ্লেষক পদার্থ বলতে এখানে বলা হয়েছে যেটি আমার পুরো এই পরিবাহীর সাথে ইলেকট্রন যে পরিবহন ঘটবে বা তড়িৎ বিদ্যুৎ প্রবাহ ঘটবে, সেই তার সাথে এই আয়নগুলোর কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। এই এরকম তড়িৎ বিশ্লেষ্য দ্রব এখানে আমরা দেখিয়েছি, পটাশিয়াম ক্লোরাইড আমরা নিতে পারি অথবা সোডিয়াম সালফেট আমরা নিতে পারি। এই সোডিয়াম সালফেট অথবা পটাশিয়াম ক্লোরাইড পূর্ণ করে ইউ আকৃতির টিউবটি আমরা দুটি বিকারের মধ্যে এভাবে প্রবেশ করিয়ে নেব। এবার তারের সাহায্যে তড়িৎদ্বার দুটিকে সংযুক্ত করলে এখানে রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে এবং ইলেকট্রনের প্রবাহ শুরু হয় বা ইলেকট্রনের প্রবাহ চলতে থাকে। এরপরে আমরা পৃথকভাবে প্রথমে পুরো কোষটির গঠন তোমরা এভাবে বর্ণনা করবে। এর পরবর্তীতে আমাদের যা করতে হবে তা হচ্ছে আমাদের অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া, অর্থাৎ তড়িৎদ্বারে সম্পন্ন বিক্রিয়াগুলো আমাদের পৃথকভাবে এভাবে লিখে বর্ণনা করতে হবে। লক্ষ্য করো, রাসায়নিক বিক্রিয়া বলতে এখানে দুটি অর্ধ বিক্রিয়াকে বোঝাচ্ছে, অর্থাৎ দুটি তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াটিদের একটিকে আমরা বলবো ক্যাথোড, তড়িৎদ্বারে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটিকে আমরা বলবো ক্যাথোড বিক্রিয়া, এবং অ্যানোডে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটিকে আমরা বলবো অ্যানোড বিক্রিয়া। তাহলে এখানে আমরা এখন তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে আমি উপস্থাপন করব বা পরীক্ষার খাতায় আমি লিখবো, এভাবে পৃথকভাবে আমরা প্রথমে তড়িৎদ্বারে বিক্রিয়াগুলোকে আলাদা করে নিব। অ্যানোড বিক্রিয়া আমি বর্ণনা করতে যাচ্ছি এখন, অ্যানোড বিক্রিয়া অর্থাৎ অ্যানোড তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া। এখানে অ্যানোড তড়িৎদ্বারে অ্যানোড তড়িৎদ্বার হিসেবে জিঙ্ক দণ্ডটিতে দণ্ডকে দিয়ে আমরা ব্যবহার করেছি। জিঙ্ক থেকে জিঙ্ক নিচ থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে বা ত্যাগ করে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবীভূত হয়। লক্ষ্য করো, জিঙ্ক থেকে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করলে হবে জিঙ্ক ধনাত্মক আয়ন, এবং এই ত্যাগকৃত ইলেকট্রন ত্যাগকৃত বা দানকৃত ইলেকট্রন এই পরিবাহী তারের মাধ্যমে এসে ক্যাথোডে পৌঁছাবে। তাহলে আমরা অ্যানোড বিক্রিয়া আমরা কিভাবে লিখবো বা কিভাবে জানবো, যে প্রথমেই তুমি অ্যানোড বিক্রিয়া পৃথক করে নিবে এবং অ্যানোডে যে অর্ধ বিক্রিয়াটি বা যে বিক্রিয়া যে অংশটুকু হচ্ছে সেটি প্রথমে এভাবে লিখে নিয়ে তোমাকে আয়ন উৎপন্ন বা ইলেকট্রন উৎপন্নটা এইভাবে দেখানো দেখা অবশ্যই দেখাতে হবে। লক্ষ্য করো, অ্যানোড হিসেবে আমরা জিঙ্ক তড়িৎদ্বার বা জিঙ্ক দণ্ড ব্যবহার করেছি। জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে অর্থাৎ জারিত হয়ে, এখানে জারণ, ইলেকট্রন দান করা মানে জারণ ঘটানো বা জারণ ঘটে, এই জারণ বিক্রিয়ার মাধ্যমে জিঙ্ক আয়ন উৎপন্ন হয়, এবং ত্যাগকৃত বা দানকৃত দুটি ইলেকট্রন এই পরিবাহীর মাধ্যমে পরিবাহিত হবে। এরপরে আমরা ক্যাথোডে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াটি লক্ষ্য করব। ক্যাথোড বিক্রিয়া বলতে আমরা ক্যাথোড তড়িৎদ্বারে যে বিক্রিয়া যে অংশটুকু সম্পন্ন হয় সেটিকে বুঝি। ক্যাথোড বিক্রিয়া দ্রবণ হতে কপার আয়ন, এখন এই ইলেকট্রনগুলো এই অ্যানোড হতে ইলেকট্রন পরিবাহীর মাধ্যমে পরিবাহিত হয়ে এই ক্যাথোডে পৌঁছায়, সেই ইলেকট্রনটাই কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে, ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার হিসেবে জমা হয়। তোমরা প্রশ্ন করতে পারো যে কপার আয়নটা কোথা থেকে এখানে আসে। কপার আয়নটা হয় যেহেতু একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবের দ্রবণের দ্রবণ, তড়িৎ বিশ্লেষ্য লবণ কপার সালফেটের লবণের দ্রবণ, এই লবণটি
আয়ন হিসেবে বিভক্ত হয়ে আছে। এখানে কপার আয়ন এবং সালফেট আয়ন আছে। এই কপার আয়ন এই ক্যাথোড থেকে ক্যাথোডিক যে ইলেকট্রনটা অ্যানোড থেকে পরিবাহিত হয়েছে সেই ইলেকট্রনটা বা ইলেকট্রন দুটি গ্রহণ করবে, কেননা আয়ন মুক্ত অবস্থায় থাকে না। এই ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার বা তামার তামা উৎপন্ন করবে যা পাত্রের তলদেশে জমা হয়। এখানে ইলেকট্রন কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ এখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। এভাবে অবশ্যই ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া, যে কোনো কোষ বা সেল বিক্রিয়া বলতে আমরা দুটি অংশ বর্ণনা করতে হবে এবং অবশ্যই বর্ণনা করব, অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোডে কি ঘটে সেটি এভাবে প্রথমে ভাষায় বা কথায় প্রকাশ করে তারপর এই ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি এভাবে দেখানো লাগবে। এরপর এই গ্যালভানিক কোষে আমরা একটি ইউটিউব আকৃতির নল ব্যবহার করেছি, যেটি লবণ সেতু নামে পরিচিত। তোমরা ইতিমধ্যে লবণ সেতুর গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেছো। এই লবণ সেতুর গুরুত্ব অবশ্যই তোমাদের এই বিক্রিয়ার গ্যালভানিক কোষ বা যে কোনো রাসায়নিক কোষের যেই কোষগুলোতে এই লবণ সেতু আমরা ব্যবহার করি, যেমন গ্যালভানিক কোষ, ড্যানিয়েল কোষ, এগুলোতে প্রথমে তড়িৎদ্বার বিক্রিয়া শেষ করে বা সেই ব্যাখ্যাটি শেষ করে তোমাকে অবশ্যই পৃথকভাবে লবণ সেতুর গুরুত্বটি উল্লেখ করে দিতে হবে। আর এ কারণে তোমরা এই পদ্ধতি প্রায় অনেকেই পরীক্ষার খাতায় আমি দেখেছি যে তোমরা ঠিক পদ্ধতিতে বিভিন্ন অংশগুলো বর্ণনা করতে হয়তো সমস্যা হচ্ছিল বা করতে পারোনি। এই সমস্যাগুলো তোমরা অবশ্যই বারবার আমার স্লাইড গুলো দেখে বা বর্ণনা শুনে তোমরা উত্তরগুলো রেডি করে নিবে। লবণ সেতুর গুরুত্ব আমরা জানি বা আমাদের ধারণা আছে, এই লবণ সেতুর গুরুত্বটা কি সেখানে তোমরা ছোট করে এভাবে ব্যাখ্যা করে দিতে হবে। এই গ্যালভানিক কোষে বা ড্যানিয়েল কোষে যেই আমরা ইউ আকৃতির নলটি ব্যবহার করি সেটিকে আমরা লবণ সেতু বলি। আমরা এখানে দেখলাম যে অ্যানোড পাত্রে কি ঘটেছে, অ্যানোড পাত্রে জিঙ্ক আয়নের আধিক্য হয়। যেহেতু জিঙ্ক দণ্ডটি জিঙ্ক তড়িদ্দার থেকে জিঙ্ক আয়ন উৎপন্ন হয় এবং জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে দেয়, অর্থাৎ এখানে জিঙ্ক আয়নের প্রাচুর্য বা আধিক্য ঘটে। এবং একইভাবে খেয়াল করো, ক্যাথোডে আমরা লক্ষ্য করেছি যে কপার আয়ন গুলো ধাতব কপারে পরিণত হচ্ছে কিন্তু সালফেট আয়ন দ্রবণে থেকে যাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক আয়নের আধিক্য ঘটে। দুটি পাত্রে আয়নের সমতা বজায় না থাকলে এক সময় বা একটা অল্প সময় পরেই এর এর বিদ্যুৎ পরিবহন বা তড়িৎ পরিবহন থেমে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি আর সামনের দিকে অগ্রসর হবে না। এই লবণ সেতু যুক্ত করলে এখানে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সমতা বজায় রাখা সম্ভব হয় এবং অধিক সময় ধরে বা অনেক সময় ধরে এই স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। এখানে তড়িৎ বিশ্লেষ পদার্থ আমরা এখানে ব্যবহার করেছি সোডিয়াম সালফেট, অথবা এখানে পটাশিয়াম ক্লোরাইডও আমরা ব্যবহার করতে পারি। লক্ষ্য করো, সোডিয়াম সালফেটটা এই লবণ সেতুতে আছে, যেটি দুটি আয়নে বিভক্ত, সোডিয়াম আয়ন এবং সালফেট আয়ন। এখন অ্যানোড পাত্রে যেহেতু ধনাত্মক আয়নের আধিক্য আছে, সেহেতু এই ধনাত্মক আয়নকে নিস্তারিত করার জন্য বা ধনাত্মক আয়নের আধিক্যটা কমিয়ে দেওয়ার জন্য এইদিকে ঋণাত্মক আয়নগুলো এই নলের মাধ্যমে দ্রবণে আসবে এবং এই সালফেট এখানে ঋণাত্মক আয়ন, এখানে সালফেট আয়ন, এই সালফেট আয়ন এখানে আসলে এই জিঙ্ক আয়ন সালফেটের সাথে পুনরায় যুক্ত হয়ে জিঙ্ক সালফেট এখানে তৈরি হতে থাকবে বা জিঙ্ক সালফেট উৎপন্নের মাধ্যমে এখানে জিঙ্ক আয়নের আধিক্যটা কমে যাবে। একইভাবে ক্যাথোডের দিকে যেহেতু ঋণাত্মক আয়নের আধিক্য, এখানে এই লবণ সেতু থেকে ধনাত্মক আয়নটি এই বিকারে আসবে এবং এই নলের সাহায্যে দ্রবণে এসে এই সালফেটের সাথে ধনাত্মক আয়ন যুক্ত হয়ে এখানে ঋণাত্মক আয়নের আধিক্যতা কমাবে, অর্থাৎ দুটি দিকেই আয়নের সমতা বজায় রাখা সম্ভব হবে এবং বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ভাবে চলতে থাকবে।
এই আয়নের ঘাটতি পূরণের জন্য অথবা বিক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে সামনে পরিচালনা করার জন্য, যাতে বিক্রিয়াটি থেমে না যায় বা কোষের কার্যক্রিয়া কৌশলে কোনো বিঘ্নতা বা বাধা না ঘটে, সেজন্য আমরা এই আয়নের সমতা বজায় রাখতে লবণ সেতু ব্যবহার করি এভাবে আমরা লবণ সেতুর গুরুত্বটা পৃথকভাবে আমরা ব্যাখ্যা করব। অবশ্যই যদি চিত্র আঁকা সম্ভব না হয়, চিত্রটি তোমরা একবার এঁকেই তিনটি অংশ তোমরা অবশ্যই ব্যাখ্যা করবে, অ্যানোড রাসায়নিক কোষের গঠন, অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া এবং লবণ সেতুর গুরুত্ব সবার শেষে। আমি তোমাদের জন্য যে অনেক সময় অনেক কিছু শুনলে আমরা বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা আমরা লাভ করতে পারি, এখানে আমি তোমাদের জন্য একটি ভিডিও রেকর্ড যুক্ত করেছি। তোমরা অবশ্যই এই ভিডিওটি অন করে শুনে সাথে সাথে চিত্রটি দেখার এবং বোঝার চেষ্টা করবে। আজকে আমাদের আলোচনা থেকে গ্যালভানিক কোষে তড়িৎদ্বার কিভাবে গঠন করা হয়, অ্যানোড এখানে কেন ক্ষয়প্রাপ্ত হয়, দ্রবণে কোন আয়নের আধিক্য ঘটে এবং কোন আয়নের ঘাটতি হয়, কিভাবে লবণ সেতুর গুরুত্ব এখানে গুরুত্ব ব্যাখ্যা করা যায়, এসব বিষয়ে তোমরা উত্তরগুলো অবশ্যই পরিষ্কার করে বুঝে এবং লেখার চেষ্টা করবে। এবং এখানে এই স্লাইডটি যে যেভাবে কোষের গঠন, ক্রিয়া কৌশল এবং বিক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে, তোমরা অবশ্যই সেই স্টেপ গুলো ফলো করার চেষ্টা করবে। আজকে আমার আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আজকে আবার দেখা হবে। তোমার সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।